করোনা মোকাবেলায় ঢাকার প্রতিটি ওয়ার্ডে গণটিকা কার্যক্রমের শেষ দিন আজ। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নিচ্ছেন সবাই। নির্বিঘ্নে টিকা নিতে পেরে খুশি দুই সিটির বাসিন্দারা। বিস্তারিত সৌমি ইব্রাহিমের রিপোর্টে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের সব ওয়ার্ডে নিম্ন আয়ের জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে গণটিকা কার্যক্রমের শেষ দিন বৃহস্পতিবার। জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন সনদ দেখিয়েই টিকা নেন গ্রহীতারা। এতে খুশি সাধারণ মানুষ। অনেক সময় বিদেশে বাইরে যাইতে হয় চিকিৎসার জন্য, এই জন্য নিবন্ধন হয়ে গেছে, মেসেজ চাইতেছে না, তো এখন কইতেছে এইভাবে দেওয়া যায়। অনলাইন রেজিস্ট্রেশন করেছিলাম, তাও প্রায় আড়াই মাসের মতো হয়ে গিয়েছে। সুরক্ষা অ্যাপসের মাধ্যমে নিবন্ধন করলেও অনেকেরই এসএমএস আসেনি এখনো, যার কারণে নেওয়া হয়নি করোনার টিকা। তবে গণটিকা কার্যক্রমে ঝামেলা ছাড়াই টিকা নিতে পেরে খুশি সবাই। এখন তো স্টুডেন্ট হিসাবে আসছি টিকা দিতে, জন্ম নিবন্ধন কার্ড নিয়ে। না, এখন বার্থ সার্টিফিকেট দিয়ে করেছে, তো রেজিস্ট্রেশন করতে সমস্যা হচ্ছিল অ্যাপে, তো যেহেতু এখানে দিচ্ছে তাই নিয়ে আসলাম। যেখানে থাকে ওখানে দেওয়া হয় না, এই জন্য এখানে দিতেছে, এখানে আসছি। সরকারের গণটিকা কার্যক্রমে জনগণের আগ্রহ বেড়েছে বলে জানালেন আয়োজকেরা। এনআইডি কার্ড, এনআইডি কার্ডে ফটোকপি নিয়ে আসতেছে, একটা ফটোকপি আমরা রেখে দিতেছি এবং সঙ্গে সঙ্গে স্পটে রেজিস্ট্রেশন করে দিতেছি এবং সঙ্গে সঙ্গে অভিনন্দন জানাচ্ছে। এভাবে আমরা কার্যক্রম চালাচ্ছি। আর যেগুলি জন্ম নিবন্ধন নিয়ে আসতেছে তাদের আমরা একটা কার্ড দিতেছি। আগে থেকে এখন অনেক মানুষ সচেতন, তারা সবাই এখন টিকা দেওয়ার জন্য ইচ্ছুক। সবাই জমা পড়েছে বেশি হচ্ছে এনআইডি কার্ডই বেশি, কিন্তু বেশি ছাত্র অনেক ছাত্ররা আসতেছে যারা হচ্ছে ভোটার আইডি কার্ড নিয়ে, তারা পরীক্ষা দিবে কিন্তু হচ্ছে রেজিস্ট্রেশন করতে পারতেছে না। ঢাকার দুই সিটি কর্পোরেশনের প্রতিটি টিকাদান কেন্দ্রে 500 জনকে দেওয়া হয় করোনার টিকা। সৌমি ইব্রাহিম, জিটিভি নিউজ, ঢাকা।